আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম দেখার জন্য ইকরা বাংলার সামনে বসেছেন, আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রসঙ্গে আলোচনা করতে চাচ্ছি এখন, সেটা মানে খুব সঙ্গীন মুহূর্তগুলো আমরা আলোচনা করছি, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই খুব কঠিনতম মুহূর্তগুলো কিন্তু আমরা এখন আলোচনা করছি। ফলে কিছু কিছু জায়গায় হয়তো একটু একটু ইমোশনাল হতে হচ্ছে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই যে কষ্ট আমাদের নবী পেয়েছেন, এই কষ্টের যা যা তুমি আমাদের পক্ষ থেকে, আমাদের কাছে ইসলামটা এনে দিয়েছেন তো সহজ করে দিয়েছেন, আমাদের পক্ষ থেকে যত সব যা হয়ে যায়, যা 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 পাওয়া দরকার, তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এ যা যা তুমি দান করো এবং তার সর্বোচ্চ মাকাম মাহমুদ তুমি দান করো। তার সাথে সাথে যে সমস্ত সাহাবা একরাম কষ্ট করেছেন, দিন রাত কষ্ট করেছেন, ইসলামকে আমাদের কাছে নিয়ে আসছেন, আল্লাহ তুমি সেই প্রথম যুগের সাহাবা তাবেঈন তাবে তাবেঈন যারা চলে গেছেন, আল্লাহ তাদেরকে তুমি অত্যন্ত উন্নত মর্যাদা দান করো। ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে নিয়ে এসেছো, একদিন কেয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, জান্নাতের ফুল বাগিচায় এদের সাথে আমাদের একটু দেখা করার তৌফিক দান করো। এই দোয়া আমরা করি, এবং আমরা এই দোয়াও করি যারা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছি, যারা আমরা কোরআনকে আল্লাহর বাণী হিসেবে মেনে নিয়েছি, যারা আমরা খাদিজা সহ সাহাবা ইকরামকে আমাদের রোল মডেল হিসেবে মেনে নিয়েছি, তারা যেন এটা মনে করি যে তারা যেভাবে চলে আল্লাহর আস্থাভাজন হয়েছেন, ঠিক ওইভাবে চলে আল্লাহ তাআলার ভালোবাসার জন্য আমরা পাই, তার মাগফিরাত জন্য আমরা পাই, সে চেষ্টা আমাদের নিরন্তর করে যেতে হবে, প্রত্যেক দিন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি গত এপিসোডে আলোচনা করেছিলাম যে আমুল হজন বা শোকের বছর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেলেন, সেটা হলো নবুয়তের দশম শনে রমজান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট সম্মুখীন হলেন যে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা উনি চলে গেলেন, তার দু মাস কয়েকদিন তিন দিন আগে আবু তালেব চলে গেলেন। এই দুইজন চলে যাওয়ার পরে সবচেয়ে যে বড় ক্ষতি হয়েছে এই জায়গায়, যে তার পাশে দাঁড়িয়ে কথা বলা, তার বিপদে মাথায় হাত রাখা, এবং খুব মারাত্মক কোনো বিপদ হতে লাগলে সামনে এসে নিজের বুক পেতে দেওয়া, এর লোকের সংখ্যা তো কমে গেল। বিশেষ করে আবু তালেব ছিলেন এমন যে যখনই দেখতেন যে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাচ্ছে, উনি সঙ্গে সঙ্গে ছুটে যেতেন, আর তার চেহারার দিকে তাকালে পৃথিবীর তখনকার মক্কার এমন কোনো মানুষের সাহস ছিল না যে সামনে আরেকটু অগ্রসর হয়। এইরকম একজন মানুষ চলে গেলেন রাতের বেলায়, যিনি দরজা উন্মুক্ত থাকতো, কখন আল্লাহ রসুল ঢুকবেন কোনো কষ্ট যেন না হয় উনি দরজায় থাকতেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোনো কষ্ট যেন না হয় সে চেষ্টা তিনি করতেন, তিনিও চলে গেলেন। এরপরে যে তার সবচেয়ে বড় সমস্যা হলো এখন, যে দিনের বেলায় তো কষ্ট পাচ্ছেন, মানুষের অত্যাচার সাংঘাতিকভাবে বেড়ে গেছে, দ্বিতীয় হলো রাতের বেলায় তার পাশে কেউ নাই, অথচ তার তখন সন্তান, অনেকগুলো সন্তান। আর আমি তো একবার আপনাদের বলেছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুধু কিন্তু মনে করা উচিত নয় যে তিনি তার তিন চারটা বাচ্চা ছিল বা এই নিয়ে মোদের পরিবার ছিল, কিন্তু তার পরিবারে কিন্তু অনেক লোকজন থাকতো। উম্মে আইমান তো একজন ছিলেন, তার নিজের আপন চার মেয়ে জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা তো ছিল, তারপরে তার আরও কিছু মানুষ তার ঘরে আসা যাওয়া করতো। এখন এইগুলো দেখা, কে এদের দেখাশুনো করবে, কে এদের দায় দায়িত্ব গ্রহণ করবে, এইটা নিয়ে চিন্তা শুরু হয়ে গেল সাংঘাতিক। নিজের মধ্যেও, আত্মীয় স্বজনদের মধ্যেও, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা তখন মক্কায় ছিল এদের মধ্যেও, এর মধ্যে এক মহিলার সন্ধান পাওয়া গেল। এই মহিলার নাম ছিল সাউদা বিনতে জামা। সাউদা বিনতে জামা তিনি প্রথম দিকের ইসলাম গ্রহণকারীদের একজন, এবং তার স্বামী সুহাইল ইবনে আমরের আপন ভাই সাকরান ইবনে আমর, সাকরান ছিল বংশ এতে অনেক অনেক উঁচু পর্যায়ের মানুষ। উনি ইসলাম গ্রহণ করার পরে ওনার উপরে সাংঘাতিক অত্যাচার চলে আসে, তো এই অত্যাচারে উনি অতিষ্ঠ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি একটা কাজ করো, তুমি তোমার স্ত্রী এবং সন্তানাদের নিয়ে তুমি আবিসিনিয়াতে, হাবশাতে চলে যাও।
তো যেহেতু হাফসাতে চাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, উনি মনে করলেন যে এটা ভালো হবে। প্রথম কাতারে যে প্রথম যে 10-12 জন গেছিলেন তার মধ্যে কিন্তু সাকারান এমনি আমর ছিলেন। ওখানে যাওয়ার পরে একটা ঘটনা ঘটলো, যে ঘটনাটা আপনাদের সামনে বলেছিলাম যে কোরাইশরা একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআন শরীফ পড়ে সূরা আন-নাজম পড়েছিলেন, পড়ে তারপরে সাজদায় যখন গিয়েছিলেন তো কোরাইশরাও সাজদায় গেল। এই কথাটা মোটামুটি গোটা মক্কার মধ্যে, গোটা আরব মধ্যে এবং আরবের বাইরে এটা চাওর হয়ে গেল এই ভাষায় যে মক্কার লোকেরা সবাই মুসলমান হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সিজদা দিয়েছেন, তার সাথে সাথে তারা সবাই সিজদা দিচ্ছে। তো সাকরান ইবনে আমর যখন এটা শুনছেন, স্ত্রীকে বলছেন যে চলো একটা কাজ করি, এখানে আর থেকে লাভ হবে কি, আমরা আমরা চলে যাই, কারণ মুসলমান হয়ে গেছে আর আমি তো বংশের দিক দিয়ে কোনো খারাপ অবস্থা ছিলাম না, অর্থ সম্পদ আমার হাতে ছিল, আর এখানে কষ্ট করাচ্ছে, আমরা দেশে চলে যাই, ওখানে গেলে ভালো হয়। সাকরান নিয়াত করেছেন, দুটো রেওয়ায়ত পাওয়া যায়। একটা রেওয়ায়ত হলো যে সাকরান নিয়াত করার পরে যখন চলে আসবেন এর মানে 2-1 দিনের মধ্যেই উনি হাবশাতে ইন্তেকাল করেছেন। আর একটা রেওয়ায়ত পাওয়া যায় এরকম যে না, উনি মক্কায় চলে আসছিলেন, মক্কায় চলে আসার পরে কয়েকদিনের মধ্যে উনি মারা যান। যা হোক, মানে উনি মারা যাওয়ার পরে ওনাদের 5 জন সন্তান ছিল। এই সন্তান নিয়ে সাউদা বিনতে জামা উনি পড়লেন সাংঘাতিক বিপদের মধ্যে। সাউদার বয়সও হয়ে গেছিল অনেক, ওনার বয়স তখন 60-এর কাছাকাছি, না 50-এর কোটে, 50-এর উপরে, 60-এর কাছাকাছি আর কি, এরকম বয়স, 5 সন্তানের জননী। আর তার বড় বিপদ হলো তার পরিবারের কেউ মুসলমান না, কেউ মুসলমান ছিল না, আশেপাশে তাকে হেল্প করার মতন কেউ ছিল না, সে একাই পরিবারের মধ্যে। এদিকে স্বামী গেল মারা, স্বামী মারা যাওয়ার পরে স্বামীর ভাই সোহেল এমনি আমর তখন কাফের, মুসলমান হয়নি, মানে উনি এমন একটা বিপদের মধ্যে পড়ে গেলেন, একেবারে সম্পূর্ণ হাবুডুবু খাচ্ছেন যে কি করবেন এখন, স্বামী মারা গেলেন, নিজের কোনো ইনকাম নাই, নিজের অর্থ সম্পদ নাই, পরিবারের আত্মীয় স্বজনরা তারা সব কাফের রয়ে গেছে, তারা মুসলমান না, এখন উনি একেবারে মারাত্মক বিপদের মধ্যে পড়লেন। খাওলা বিনতে হাকিম একজন নাম করা মহিলা, তিনি এই অবস্থাটা দেখলেন যে তার বান্ধবী রয়েছেন, উনি ছিলেন এই খাওলা বিনতে হাকিমের অনেক মর্যাদা আছে, কিন্তু কোরআন শরীফের একটা সুরা নাজেল হয়েছিল খাওলা বিনতে হাকিম নিয়ে, এবং উনার স্বামী ছিল উসমান ইবনে মাদউন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একজন খুব নাম করা সাহাবি। উনি আমাদের নবী সাল্লাহ সাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে রসুলাল্লাহ, আপনার যে চারজন মেয়ে আরও বাসার যে সমস্ত ওইগুলো দেখার লোক দরকার, তো একই অবস্থার মধ্যে পড়েছে সাউদা, তারও এখন দেখার মতন কেউ নাই, আর তার স্বামী মারা গেছে এখান থেকে 3-4 মাস আগে, তো এটা কি সম্ভব যে আপনি তাকে বিয়ে করবেন? বিয়ে করলে আপনার লাভ হবে এই যে সে খুবই জলি মেয়ে, মানে খুব হাসি ঠাট্টা পছন্দ করে, অনেক কষ্টের মধ্যেও এত বড় কষ্টে পড়েছে কিন্তু আমি তার মুখে দুঃখের বা বিষাদের বা বেদনার কোনো চিহ্ন দেখি না, সে কিন্তু হাসি খুশি এই অবস্থায় আছে, তো তাকে যদি আপনি বিয়ে করেন আপনার সন্তানেদের দেখলো এবং আপনার যে মনের কষ্টটা আছে সে কিছুটা লাঘব করার চেষ্টা করতে পারবে। আর একটা দিক উপকার হয়, সেটা হলো যে সাউদার দেখার মতন দুনিয়াতে আর কেউ নাই, আমি তো বান্ধবী হলেও আমি তো তাকে খুব বেশি দেখতে পারি না, তো মনে হয় আপনি যদি তাকে বিয়ে করেন তা এটা ভালো হতো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক চিন্তা করলেন, সবচেয়ে বড় চিন্তা ছিল যে খাদিজার স্থান পূরণ হওয়া সেটা তো সম্ভব না, দ্বিতীয় চিন্তা হলো যে তার সন্তানেদের এগুলোকে দেখার কি উপায় হবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ঠিক আছে, আমি রাজি আছি, তুমি যাও আমার পক্ষ থেকে তাকে সালাম দিয়ে তাকে নিয়ে আসো। তো সাউদাকে আনা হলো, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পাশে মানে ঘরে নিয়ে আসা হলো, এনে জিজ্ঞেস করা হলো যে সাউদা তুমি কি রাজি আছো কিনা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন। সাউদা বললেন যে দেখেন আমি তো মুসলমান হয়েছি, আমি মুসলিম, আমার পরিবারের আর কেউ নাই এমন যে এই ব্যাপারে কোনো কিছু করতে পারে, তো আমি যেহেতু মুসলিম হয়েছে আপনার ধর্ম আমি গ্রহণ করেছি, আপনার কাছে আমি সমস্ত দায় দায়িত্ব সমর্পণ করলাম, আপনি যেটা ভালো মনে করেন সেটা, আপনি যদি বিয়ে করতে চান আমাকে, আপনি জানেন আমার 5টা সন্তান আছে, তাদেরকে সহ তো বিয়ে করতে হবে, এটা যদি আপনি রাজি থাকেন, আর আমাকে তো আপনি চেনেন, আপনি যদি বলেন বিয়ে করেন তো অসুবিধা নেই, আপনি যদি বলেন যে না করবো না তাতে সমস্যা নেই, আপনি যা মনে করেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে না, এটা তো ঠিকই আছে, মানে আমি তোমাকে বিয়ে করতেই চাচ্ছি, তবে
তোমার একজন বংশের বা তোমার এমন কেউ থাকা দরকার যে তোমাকে আমার কাছে বিয়ে করাই দেবে, একজন দরকার। তো তখন সাউদা চিন্তা করলেন, চেষ্টা করতে থাকলেন কাকে পাওয়া যায়। তো একজনের নাম পাওয়া যায়, হাতিব ইবনে আমর, তার বংশেরই লোক ছিল, তিনি তখন মুসলিম হয়েছেন। তো তাকে ডাক দিয়েছেন যে আপনি আসেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে কথা বলেন। তা হাতিব তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে কথা বললেন এবং কথা বলার পরে রাজি হলেন যে ঠিক আছে, আমি তার ওলি হয়ে, মানে ওলি কিন্তু বিয়ের ক্ষেত্রে একটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যেটা দরকার, ওলি হয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে বিয়ে করিয়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাজি হলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে যে কাজটা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে মারাত্মক বিষণ্ণতা ছিল সেটা অনেক লাঘব হলো। সাউদা আসলে চরিত্রের দিক দিয়েছিলেন, তাকে উমুল মাসাকিন বলা হতো, মিসকিনদের মা। তাকে যখনই হাতে টাকা থাকতো দেখা যেত তো পরদিন রাত্রে ঘুমানোর আগেই এই টাকা পয়সাগুলো মানুষকে দান করে উনি ঘুমাতেন। খাদিজার টাকা পয়সা তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দান করেছিলেন, সাউদার যে যে টাকা পয়সা আসতো যদি কোনো ইনকাম হতো সেটা তিনি দান করতেন। একটা হাদিসে এরকম পাওয়া যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা বস্তা ভরা টাকা দিয়েছিলেন সাউদাকে। টাকা আসছে তো উনি যেহেতু মানে আল্লাহ রসুলের স্ত্রী আর বুড়ো মানুষ, তো আর অনেক সন্তান আছে, তো টাকা পয়সা দিলেন যে আপনি এই টাকাটা খরচ করবেন। তো উনি বললেন যে বাবা এত টাকা দিছ যে মনে হচ্ছে যেন খেজুরের বস্তা, খেজুরের বস্তায় করে দিয়েছেন, তো মনে হয় খেজুর ভরে দিয়েছ। হ্যাঁ, উনি আনন্দ করতেন, উনি কথার মধ্যে খুব রসিকতা থাকতো। এরপরে উনি লোকজনকে খবর দিলেন, আশেপাশে যারা গরিব মানুষ আছে তোমরা তাড়াতাড়ি চলে এসো, ইবনুল খত্তাব, ওমর ইবনুল খত্তাব আমাকে কিছু দিয়েছেন, সেখানে তোমরা সব তোমাদের ভাগ নিয়ে যাও। তো দান করতে করতে দান করতে করতে এমন এক পর্যায়ে গেছেন যে যিনি এই হাদিসটা রেওয়ায়ত করেছেন উনি বলছেন যে আমি দেখতে চাচ্ছিলাম যে তার কাছে কত টাকা আছে। তো বস্তাটা নিয়ে আমি যখন এরকম উপুড় করলাম দেখলাম বস্তার থেকে কোনো কিছুই পড়লো না, সবটাই তিনি দান করে দিলেন। এমন একজন মেয়েকে, মহিলাকে, অসহায় মহিলা, তার সন্তান আছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিয়ে করলেন। অনেক সময় মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে হাসাতেন। তার একটা ঘটনা আমরা দেখতে পাই যে একবার তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তাহাজ্জুদ নামাজ শেষ হয়ে গেল, আর সাধারণত তাহাজ্জুদ নামাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটু লম্বা করে পড়তেন। পরদিন সকালবেলা যখন তারা খাচ্ছেন তো সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন যে ইয়া রসুলাল্লাহ, কালকে আপনি যখন তাহাজ্জুদ পড়ছিলেন আমি আপনার পিছনে দাঁড়াইছি গোপনে গোপনে, কিন্তু যখন আমি যে রুকুতে গেছি তখন আমি আমার নাক আটকে রাখছিলাম। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি নাক আটকে রাখছিলে তার মানেটা কি? বলে যে কারণ হলো যে যখন রুকুতে আপনি গেছেন তো এত লম্বা রুকু ছিল, আমার মনে হচ্ছে যে মানে মানে কপালের থেকে এখান থেকে মনে হয় যে আমার রক্ত প্রবাহিত হতে পারে, তো উজুটুজু ভেঙে যায় কিনা, এই জন্য আমি নাক আটকে রাখছিলাম যে এত লম্বা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমনভাবে হাসলেন যে তার দাঁত পর্যন্ত দেখা গেল, এত এত জোরে হাসলেন। উনি খুব সহজ সরল ছিলেন, তার সহজ সরলতার একটা উদাহরণ এইভাবে দেওয়া হয়েছে যে আশা সিদ্দিকা মাঝে মাঝে তাকে নিয়ে খেলা করতেন। একদিন বলছে যে দাজ্জাল, এই দাজ্জাল এসে গেছে, দাজ্জাল এসে গেছে। তো উনি খুব ভয় পেয়ে গেছেন, তো ভয়তে ঘরের মধ্যে ঢুকছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন আসছেন বলছে যে দাজ্জাল কি সত্যই আসছে? আল্লাহ রসুল বললেন কেন? তো বলে যে শুনলাম দাজ্জাল আসছে। তো আল্লাহ রসুল হাসলেন, বুঝলেন যে তাকে নিয়ে ঠাট্টা করা হয়েছে। উনি বললেন যে না, দাজ্জাল আসেনি। তখন তিনি ঠান্ডা হলেন। এইভাবে এমন একজন মহিলাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখন বিয়ে করলেন যাকে পেয়ে অন্তত এতটুকু হলো যে আল্লাহ রসুলের যে মারাত্মক দুঃখ বেদনা সেটা কিছুটা লাঘব হলো। এখন ঘর তো মোটামুটি দেখা সাক্ষাৎ দেখা শোনা করার লোক হয়েছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এতটুকু এখন নিশ্চিত হলেন যে মক্কার মধ্যে এমন কেউ নাই আর যারা তার দাওয়াতে প্রভাবিত হবে অথবা তার দাওয়াত গ্রহণ করবে। প্রত্যেকের দরজায় দরজায়, প্রত্যেকের কাছে কাছে, ইন্ডিভিজুয়ালি, গ্যাদারিংয়ে বিভিন্নভাবে দাওয়াত পৌঁছানো হয়েছে। এবার উনি চিন্তা করলেন যে ঘর যখন দেখার মতন একজন লোক আমি পেয়েছি তো আমি একটা কাজ করি, আমি একটু
বাইরে থেকে ঘুরে আসে, বাইরে যেখানে ইসলামের কথা বলা যায়। তো উনি চিন্তা করতে লাগলেন কোথায় যাওয়া যায়, এবং এখন উনি চলে যাবেন মক্কা থেকে, চলে যাবেন মক্কার লোক বুঝবে যে উনি চলে যাচ্ছেন, এটা এক ধরনের সিদ্ধান্ত, এক ধরনের হিজরতের মতোই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আমি এমন এক জায়গায় বড় হয়েছি যেখানে প্রায় জীবনের 6-7 বছর আমি যেখানে কাটাইয়েছি, সেখানে লোকজন আমার সম্পর্কে ভালো জানত, আমার দুধমা, আমার দুধমার আশেপাশে আমার বোনেরা, আমার ভাইয়েরা এবং তার পরিবারের পরিজন যারা ছিল, মানে এখানে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তার এবং তার আশেপাশের লোকজন, এরা সবাই ছিল কিন্তু বনি সাকিব এবং হাওয়াজিনের গোত্রের মধ্যে, তো তায়েফ থেকে খুব বেশি দূরে নয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘটনা, ছোটোবেলার ঘটনা এরা অনেকেই জানত। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম চিন্তা করলেন যে মক্কার পরে এই আশেপাশের যে শহরটার গুরুত্ব সবচেয়ে বেশি, এবং ওই মক্কার লোকদের যারা বড় বড় ধনী ছিল তাদের বড় বড় ফার্ম ছিল আপনার তায়েফে। তায়েফ কিন্তু একটা উঁচু মালভূমি, যে মানে উচ্চতায় প্রায় 7,000 ফুট, মানে ভূমি মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 7,000 ফুট উঁচু। আমি যখন মানে তায়েফের অনেক উঁচু জায়গায় গেছি তখন আমি মেঘ দেখতে পেয়েছি নিচে পড়ে রয়েছে, তার মানে কি, মানে এটা অনেক উঁচু জায়গা, কিন্তু 7,000 ফুট উঁচু জায়গা, সেখানে যখন অসম্ভব গরম পড়ে বেশ ঠান্ডা লাগে ওখানে, এই জন্য ওটা এখন মানে এক ধরনের রাজধানীও শীতকালে গরমকালের রাজধানী বলে বলা হয়, মানে মানুষ ওখানে যে আরাম করতে পারে। ওখানে প্রচুর পরিমাণ ফসল উৎপন্ন হয়, বিশেষ করে ফল ফল আঙুর ফল এগুলো কিন্তু প্রচুর হয় ওখানে। তো আমাদের রসুল সাল্লাহ আসলাম চিন্তা করলেন যে ওখানে যে লোকগুলো আছে এদের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে এবং তারা আমাকে চেনে, আমি তাদেরকে চিনি, আমার ছোটোবেলা কেটেছে তাদের আশেপাশে, কাজে আমি ওই ওই জায়গায় যদি যাই তায়েফে তাহলে আমার কথা মানুষ হয়তো শুনতে পারে। উনি চিন্তাভাবনা করলেন যে উনি তায়েফে যাবেন। তো তায়েফে যেতে গেলে উনি অনেক লোকজন সাথে করে নিতে চাইলেন না, উনি শুধুমাত্র তার সে সময় দাস অথবা নিজের অ্যাডপ্টেড সান, মানে নিজের পালিত পালক পুত্র জায়েদ ইবনে হারেসাকে উনি বললেন যে জায়েদ আমি তায়েফে যেতে চাচ্ছি, তো আমি সবাইকে নেব না, তুমি আমার সাথে চলো। তায়েফের দিকে তিনি রওনা দিলেন। তায়েফ হলো মক্কা থেকে 60 মাইল দূরে, মানে পূর্ব দিকে। তো ওনারা চললেন তায়েফের মধ্যে, গেলেন তায়েফে। ওখানে মেইন যে ট্রাইবটা ছিল সাকিফ এবং হাওয়াজেন, এই দুটো ট্রাইব ওখানে বসবাস করতো এবং এরা ছিল শিক্ষা দীক্ষা সভ্যতা এদিক দিয়ে কিন্তু মক্কার চেয়ে কোনো অংশ কম ছিল না, বরং কিছু কিছু দিকে ওরা অনেক উপরে ছিল, বিশেষ করে তীরন্দাজি, তীর মানে মানে শুটিং করার ক্ষেত্রে ক্ষেত্রে এগুলো এরা অনেক বড় বড় ভয়ঙ্কর ধরনের যোদ্ধা ছিল। যা হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 3 জন ব্যক্তিকে টার্গেট করলেন, তারা ছিল সবাই একই বাড়ির এবং একই মানে পিতার সন্তান। একজনের নাম ছিল আব্দুয়ালাইল, আরেকজনের নাম ছিল মাসউদ, আরেকজনের হাবিব। এই 3 জন এরা, এদের বাবার নাম ছিল আমর ইবনে উমাইর আস-সাকাফি, বনি সাকিফ গোত্রের, এবং ওদের আন্ডারে ছিল গোটা তায়েফ। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম গ্রাসরুট লেভেলের লোকদের কাছেও যাওয়া শুরু করলেন, কিন্তু এই 3 জনকে বিশেষভাবে টার্গেট নিয়ে তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন। প্রথম দিন তাদের কাছে গেলেন, সম্পর্কে তো কুরাইশের সাথে তাদের সম্পর্ক ছিলই আগে থেকেই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের কাছে যেয়ে বললেন যে একটা কাজ করেন, আমার জাতিরা তো আমার কথা শুনল না, তবে যদি আপনারা এই আমার আনীত জীবনবিধান ইসলামকে যদি গ্রহণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার স্বীকৃতি এবং আমার রিসালাতের স্বীকৃতি যদি আপনারা মেনে নেন, তাহলে আরবদের মধ্যে আপনারা মানে সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছেন এবং নেতৃত্ব আপনাদের হাতে আসবে, কর্তৃত্ব আপনারা পেয়ে যাবেন, আল্লাহ তাআলার অনেক অনেক অবদান আপনার দান আপনাদের কাছে আসবে, তো আপনারা এটা মেনে নেন। তো উনি আশা করতেছিলেন যে অন্তত যখন আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তার একটা পজিটিভ না হলেও এত নিউট্রাল কথাবার্তা তারা বলবে, কিন্তু একেবারে ঘটনাটা তার বিপরীত ঘটে গেল। বিপরীত হলো যে প্রথমে আব্দে আলাইলকে যখন বললেন, আব্দে আলাইলের জবাবটা হলো এই যে ইনকান আল্লাহ আরসালাক, আল্লাহকে তোমাকেই পাঠাইছে। এখানে একেবারে স্পষ্টত
এক ধরনের ধমকি দিলেন, সার্কাজম ব্যবহার করলেন, একেবারে ঠাট্টা বিদ্রুপ করলেন, হ্যাঁ ইনকান আল্লাহ আরসালাক, আল্লাহ কি তোমাকে পাঠাইছেন, আল্লাহ যদি তোমাকে পাঠাই থাকেন, মানে গ্রহণ করলেন না। দ্বিতীয়জন মাসউদ, সে বলল আমা ওয়াজাদাল্লাহু আহাদান গায়রাকা, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে কি দেখতে পেলেন না। চিন্তা করেন, মানে তার বাড়িতে যে দাওয়াত দিচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি সুমধুর কথা, কত সুন্দর কথা। তার জবাবে হয়তো নিউট্রাল কথা বলতে পারে, দেখে যাক চিন্তা করে, দেখি তুমি আসছো যখন থাকো দুই একদিন, এরকম বলতে পারতো, কিন্তু না, প্রথম সাক্ষাতেই ওই ধরনের কথা। তৃতীয়বার তৃতীয়জন হাবিব, তার ভাষাটা হলো এই, আল্লাহি লা উকাল্লিমুকা আবাদান, আল্লাহর কসম তোমার সাথে আমি একটা শব্দও বলবো না। কারণ কি, ইন কুনতা জিতা রাসূলান, যদি তুমি সত্যি সত্যি রসুল হয়ে আসো, লা আনতা আযামু খাতারান, তাহলে তুমি খুবই ভয়ঙ্কর, রসুলের সাথে কথা বলে মরবো নাকি। চিন্তা করেন, তোমার সাথে কথা বললে যদি কোনো উল্টো পাল্টা হয়ে যায়, তাহলে তোমার সাথে আমি কোনো কথা বলবো না। ওলা ইন কুনতা তাকযিবু আলা আল্লাহ, আর যদি তুমি মিথ্যা কথাই বলে থাকো, তুমি রসুল না অথচ রসুল হিসেবে প্রিটেন্ড করছো, মিথ্যা কথা বলছো, হ্যাঁ তাহলে মা ইয়ামবাগিয়ান উকাল্লিমাক, আমি যে পর্যায়ের মানুষ, তোমার সাথে কথা বলা আমার তখন সাজবে না। চিন্তা করেন, মানে গ্রহণ না করারও একটা ভাষা থাকে, অনেক সময় নিউট্রাল কথা বলে, অনেক সময় সিম্প্যাথিস্ট হয়, অনেক সময় পজিটিভ ধারণা আসে। এই এই সমস্ত লোকেরা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় কাজ করতে দেখেছেন গত 10 বছর ধরে, হ্যাঁ 10 বছর ধরে কাজ করা দেখেছেন। সেখানে তার কাছে আসছে, তাদের মানে জবটা হলো এত বিষদগার, এত বিদ্রূপবান, এত ইনসাল্টিং ল্যাঙ্গুয়েজ, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন। এরপরে উনি হাল ছাড়লেন না, উনি বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করলেন, এবং উনি 10টা দিন তায়েফে বিভিন্ন মানুষের কাছে যে উনি দাওয়াত দেওয়া শুরু করেছেন। তায়েফের ঘটনা আসলে একটু লম্বা, আমি ইচ্ছা করেই লম্বা করছি না, আমি চেষ্টা করব এটাকে খুব সংক্ষেপে নিয়ে আসতে। তায়েফের এইটুকু বলার পরে আমি এই পর্ব আমার এখানে শেষ করতে হচ্ছে, সময় শেষ হওয়ার কারণে। সামনের পর্বে আমি তায়েফের বাদ বাকি অংশ ইনশাল্লাহ আনার চেষ্টা করব। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, এবং আমরা যতটুকু শিখছি ততটুকু জন্য আমল করে আল্লাহ তাআলা সুযোগ দান করুন, তার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল